দামেস্ক রাজধানীর মোহাম্মদপুরে ডাকাতির ঘটনায় রাতে জেনেভা ক্যাম্পে অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্রসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? সম্প্রতি মোহাম্মদপুরে যে অপ্রীতিকর বা আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হচ্ছে বা হয়েছে, এই ধরনের বিষয়গুলোকে কেন্দ্র করে বা গুরুত্ব দিয়ে কিন্তু সেনাবাহিনী আজ রাতে একটি যৌথ অভিযান চালিয়েছে, যে বড়সড় একটি অভিযান চালিয়েছে। আর এই অভিযানে আজ যে জেনেভা ক্যাম্পে হচ্ছে অভিযান চালানো হয়েছে, আর এই অভিযানে আমরা দেখেছি যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। আর আমরা এখন রয়েছি হচ্ছে মোহাম্মদপুরে যে সেনাবাহিনীর যে ক্যাম্প রয়েছে, সেই ক্যাম্পে হচ্ছে সাতজনকে নিয়ে আসা হয়েছে। আর এখানে যে সাতজনের যে পরিচয় বলা হচ্ছে সেনাবাহিনীর পক্ষ থেকে, তারা বলছেন যে এখানে যে সাতজনকে নিয়ে মাদক সম্রাট যে মুনিয়া সোহেল, সেই মুনিয়া সোহেলের সহপাঠী বা অনুসারী যারা রয়েছে তাদেরকে এখানে জেনেভা ক্যাম্প থেকে আটক করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগে জেনেভা ক্যাম্পে যে সেনাবাহিনীর সাথে ছিলাম, তারা আমরা যেমনটি দেখেছি যে জেনেভা ক্যাম্পের যে অলিগলি রয়েছে, সুনির্দিষ্ট যে বাড়িগুলো রয়েছে, সেই বাড়িগুলোতে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। আর এই অভিযান চালানোর পরই হচ্ছে এদেরকে গ্রেফতার করা হয়েছে। আরও একটি বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে এদেরকে গ্রেফতারের সাথে সাথে কিছু অস্ত্র কিন্তু উদ্ধার হয়েছে, দুটি রিভলভার উদ্ধার হয়েছে, এর সাথে প্রায় 25টি গুলিও কিন্তু উদ্ধার হয়েছে, আর কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সম্প্রতি মোহাম্মদপুরে যে অপ্রীতিকর ঘটনা, যে অস্থিতিশীল যে পরিবেশ মোহাম্মদপুরে ঘটেছে, বা গণ ডাকাতির ঘটনা যে মোহাম্মদপুরে ঘটেছে, এই গণ ডাকাতির ঘটনা সব কিছু মিলিয়ে মোহাম্মদপুরের যে পরিবেশ, এই পরিবেশকে শান্ত করার জন্য, আইনশৃঙ্খলা পরিবেশ ঠিক করার জন্য, মানুষের জীবনমান স্বাভাবিক রাখার জন্য সেনাবাহিনী আজকের রাতের যে অভিযান আমরা সেটা দেখেছি। আর তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদপুরের পরিবেশ বা মোহাম্মদপুরের আইনশৃঙ্খলা পরিবেশ স্বাভাবিক না হবে, মানুষের জীবন মান চলাচল স্বাভাবিক না হবে, ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনী মোহাম্মদপুরে কড়া অবস্থানে থাকবেন। সেই সাথে দেশের যে কোনো জায়গায় সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু আমাদের বলা হচ্ছে যে দেশের যে কোনো জায়গায় অপ্রীতিকর কোনো ঘটনা বা অপ্রত্যাশিত কোনো ঘটনা ঘটলে কিন্তু সেনাবাহিনী সেই সাথে 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 অভিযানে যাবে। এই ছিল মোহাম্মদপুর সেনাবাহিনীর কম থেকে আমার কাছে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।